নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ছানার কালিয়ার রেসিপি শেয়ার করলাম। ছানার কালিয়া করতে আমার প্রথমেই লাগছে ছানা। এখানে 500 গ্রাম ছানা আছে, জল ঝরিয়ে নিয়েছি আমি। 500 গ্রাম ছানা আছে, আর লাগবে নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাজু কিশমিশ, একটু চিনি, আর রান্নাটা হবে সাদা তেলে। আর এখানে আমি একটা টমেটো মিডিয়াম সাইজের, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা, এটা আমি পেস্ট করে নেব। আর সবার শেষে লাগবে একটু গুঁড়ো গরম মশলা, 1 চামচ ঘি, আর ফোড়নের জন্য লাগবে গোটা গরম মশলা। ব্যাস, এই দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে ছানার কালিয়া। তোমরা প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে, ওখানেই সব পরিমাণগুলো দেওয়া থাকবে। প্যান বসিয়ে দিয়েছি আমি, প্রথমেই দিয়ে দেবো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি ফোড়নে এলাচটা একটু ফাটিয়ে দিচ্ছি, 1টা এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এখানে যে 1টা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 1টু আদা আমি রেখেছিলাম, এটা আমি পেস্ট করে নেব। 2-3 সেকেন্ডের মতন আমি ফোড়নটা একটু ভেজে নিলাম। এবার আমি পেস্ট করেছিলাম, পেস্টটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এটা দিয়ে দিই। এর মধ্যেই আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটু চিনি দিয়ে দিলাম। এটা মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি ছানাটা দিয়ে দেবো। এবার মিশিয়ে নেব। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম আর কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে লোতে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দেব। সব শেষে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ছড়িয়ে, আর 1 চামচ মতন ঘি আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য আবারও একটু ঢাকা দিয়ে রাখব। এবার দেখো, আমার পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে জবরদস্ত ছানার কালিয়া। তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। দেখো, গ্যাসটাকে অফ করে আমি আরেকটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। কীরকম হয়েছে দেখতে?
আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে, আর খেয়েও বলবে তোমরা যে কেমন হয়েছে খেতে। নিরামিষ এই ছানার কালিয়া, এটা কিন্তু ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে সেরকম রুটি পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টসে নিও যে কেমন হয়েছে রেসিপিটি। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।